গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সোমবার। তো লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে আমরা যে বাজারে গেছিলাম, তো সেই আসার সময় মিষ্টির দোকান থেকে চন্দননগরে সূর্যকুমার মোদক মিষ্টির দোকান থেকে একটুখানি ধোকলা এনেছি, ওটাই এখন আমি ব্রেকফাস্টে খাবো। তো সেই জন্যই বের করে নিলাম, এবার প্লেটে ঢেলেও নিলাম। দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টে ছিল। আর ধোকলা খেতে না আমি খুব ভালোবাসি, তো মিষ্টির দোকানে গিয়ে যদি দেখি যে ধোকলা আছে তাহলে আমি আমার জন্য দু পিস নেবই। তো এখন দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নেব। তো বেড কভারটা চেঞ্জ করে তারপর আমি রান্না করতে যাব। আর আজকের বিশেষ কিছু রান্না করব না, শুধু মাছের ঝোল করব। আর আজকের বিকেলবেলা না দিয়ার ম্যাডামের বাড়িতে বিজয় সম্মেলনে আছে, তো সেখানেও যাব। ওখানে কি অনুষ্ঠান হবে সেগুলো তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো, ঠিক আছে? দেখো এই হচ্ছে সোফা কভার, মানে সোফা কভারের আর কি কাপড়টা বানাতে হবে কভারটা। এই হচ্ছে ডিজাইন, আমি আর পুরোটা খুললাম না, প্লাস্টিকের মধ্যে রয়েছে, অনেকটা বড়, এখন খুললে আবার গোছাতে সমস্যা হবে। তো এটাই তো বানানো হয়ে গেলে যখন কভারটা পরাবো তোমাদের তো নিশ্চয়ই দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন দেখো একটু রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে আজকে দিয়ার ম্যামের বাড়িতে বিজয়া সম্মেলনী আছে, তো সেই জন্যই যাচ্ছি। তো দিয়াও রেডি হয়ে গেছে, দিয়াকে দেখবে, এই দেখো দাঁড়াও, এই দেখো দিয়া, দেখেছো দিয়াও একদম রেডি। হ্যাঁ, তো এখন আমরা বেরোবো, তাহলে চলো বেরোই, তারপরে যতটুকু যা দেখাতে পারি অনুষ্ঠানে তোমাদের নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? তো চলো তাহলে এখন বেরোনো যাক। তো এখন দেখো ম্যামের বাড়িতে আমরা চলে এসেছি, আর মোটামুটি সবাই চলেও এসেছে, আর এবারে অনুষ্ঠান শুরু হবে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পাগল হাওয়া বুঝতে নারে, ডাক পড়েছে কোথায় তারে, পাগল হাওয়া বুঝতে নারে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাকারে দেরি লাগিয়ার, এসো হে স্বয়ম্বর, এসো এসো স্বয়ম্বর, এসো হে স্বয়ম্বর, গান কবিতা আবৃত্তি যা যা হওয়ার সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। আর এখন হচ্ছে গিয়ে এই যে ইয়েলো কালার যে ড্রেস পরে আছে যে বাচ্চাটা, ওর নাম মহুল, ওর বার্থডে কাল, তো সেই জন্য আজকে প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো এখন কেক কাটবে, বার্থডে কেক কাটবে, তারপরে কেক সব যত বাচ্চা আছে সবার মধ্যে সবাইকে দেওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি। তো আর আমাদের বিজয়া সম্মেলনের যে খাওয়া দাওয়া সেটা কিন্তু কমপ্লিট।
আজ সন্ধেটা কিন্তু দারুণ মজা করে কাটলো, আর দিয়াও খুব খুশি হয়েছে। আর দিয়া এমনিতেই ম্যামের বাড়ি যেতে খুব ভালোবাসে। তাহলে আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।